হাই সব্যসাচী, আবার চলে এসেছি কিভাই ইন্ডাস্ট্রি তরফ থেকে অ্যাজ এ ওয়েলনেস অ্যাডভাইজার হিসেবে। তবে আজকে প্রথমেই আমি আমার কিছু হার্ট লাইনকে আগে তাদের জন্য ধন্যবাদ জানাবো। ফার্স্টলি বলি আমার ইমিডিয়েট হার্ট লাইন হিসেবে অন্তরাবাটা থেকে নিশা মুখার্জি, এবং তাদের মাধ্যম দিয়ে আরও দুজন হার্ট লাইনকে পেয়েছি, তারা হলেন জয়ন্তী চক্রবর্তী, অপর্ণা ঘোষ, এবং আরও দুজনকে পেয়েছি বর্ণনী পাল এবং সমর পাল। এই একদম হার্টলাইন এদেরকে আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ। এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেট করছি। এরা ছাড়াও আরও কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, যেরকম বহু ছেলেমেয়ে, সুদীপ, সোমা, সুস্মিতা, অপনা, এরকম অনেকে আছে, শিবরা, সুজাতা, অনেকেই আছে। বা এই যে এত সবাইকে পাচ্ছি, এই সবাইকে জানাতে চাই আমার তরফ থেকে কিছু একটা মেসেজ, যে আমরা কিভা ইন্ডাস্ট্রিতে আমাদের কেরিয়ার গড়তে এসেছি, তাই তো? আর এই কেরিয়ার গড়তে এসে আমরা নিজেরা অ্যাজ ইট ইজ যেরকম আমাদের কেরিয়ার আছে সেরকমের দিকে ফোকাস। বাট কিভা ইন্ডাস্ট্রি আমাদের জন্য একটা সুন্দর কেরিয়ার দিয়েছে, তো সেই কেরিয়ারটাকে যদি আমি ফলো করতে পারি বা ওটাকে যদি আমি মেনটেন করতে পারি আমার টিম নেটওয়ার্কের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু আমি একটা বিরাট ইনকামের জায়গায় পৌঁছে যেতে পারি। তো সেই ইনকামগুলো দেখাতে আসবো। তার আগে বলি, এই যে সময় আমি আজকে পড়ছি সেই সময় হলো কোভিডের একটা বিরাট অবস্থা, বাইরের অবস্থা খুব খারাপ। তো সবার জন্য শুধু বলবো, এরকম একটা মাস্ক যেটা কেভাইন্ডাস্ট্রি আমাদের দিয়েছে অবশ্যই এরকম পড়ুন, এরকম একটা স্যানিটাইজার যেটা কেভাইন্ডাস্ট্রি দিয়েছে সেটা দিনে অন্তত দুবার করে এইভাবে স্যানিটাইজ করুন। সো প্লিজ গাইস, এভরিওয়ান ফলো দিস মেথড, এবং এটাকে যদি আপনারা করতে পারেন তাহলে এইরকম করোনা পরিস্থিতিতে, প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমরা আমাদের রিকভারি করতে পারবো স্বাস্থ্যের দিক থেকে, এবং সমাজে এই যে কোভিড নামক যে একটা ভয়ানক দানব আকার নিচ্ছে এটাকেও আমরা রুখতে পারবো। তো আমি চলে আসি আমার ফিল্ডে, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে বিজনেসটাকে করা যেতে পারে। তো আমি বিজনেসটাকে করার উদ্দেশ্যে ফার্স্ট যেটা বলবো, প্রথম দিন থেকে যে জিনিসটি আমার সঙ্গে সঙ্গী সাথীর মতন একদম লেগে আছে, সেই রকম একটা ডেমো কিট বা ডেমো বক্সকে আমি জাস্ট আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। এইরকম একটা ডেমো বক্স আপনাদের কাছে কিন্তু থাকতে হবে, যেখানে আমাদের প্রোডাক্টগুলো যদি আমরা ডেমো করতে পারি তাহলেই কিন্তু লোকের কাছে এই 100টা কথা বলার তুলনায় একটা এক্সাম্পল কিন্তু অনেক বেশি তার কাছে মনে রাখে। ভাবুন, আজকের ডেটেও কিন্তু আপনাদের ওই ছোটবেলার কথা, এ ফর সংসারের মনে পড়ে যায় অ্যাপল, রাইট? তো সেরকমই জিনিস আপনি যত না বলবেন তার তুলনায় যদি একটু ডেমোস্ট্রেশন ব্যবহার করেন প্রোডাক্টের ডেমো, তাহলে প্রোডাক্টের এফিকেসি বোঝা যায়, আপনি প্রোডাক্টের সম্বন্ধে জানেন এবং প্রমোট করছেন সেটা প্রমাণ পায়, এবং তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়, কারণ সে যেটা ইমিডিয়েট চোখে দেখছে, ইমিডিয়েট উপলব্ধি করছে, সে সেখানে অনেক বেশি কনফিডেন্ট পায়। তো আমি শুরু করি আমার সেই বিজনেসের জায়গায়। তো আমাদের কাছে দুটো চয়েস আছে ইনকামের জন্য, ওয়ান অফ দ্য বাইনারি ইনকাম আর সেকেন্ডলি যে রিপার্চেস বা জেনারেশন ইনকাম। তো ফার্স্ট যে চয়েসটার জায়গায় আমি চলে যাব সেই চয়েসগুলোর জায়গায়। তো আমি জাস্ট কতগুলো প্রোডাক্টকে ফার্স্ট দেখাই। দেখুন, এরকম একটা প্রোডাক্ট আলফা আলফা, এরকম একটা প্রোডাক্ট আলফা আলফা যেটার দাম 2,999 টাকা, বা 3,000 টাকা দামের প্রোডাক্ট, যেটা কিন্তু আমি কিভা ইন্ডাস্ট্রিতে জয়েন করলে আমি মাত্র 2,000 টাকার বিনিময়ে পেতে পারি। আমার নেক্সট প্রোডাক্ট, মানুষ এখন ডায়াবেটিসের প্রচণ্ড প্রবলেম, মানে সুগার যেটা আপনারা বলেন, বেসিক্যালি রোগটার নাম ডায়াবেটিস। তো সেই রকম জায়গা থেকে রিকভারির জন্য এরকম একটা প্রোডাক্ট যেটার দাম 4,000 টাকা, 3,999, যেটা আমি 2,000 টাকার বিনিময়ে পেতে পারি। মানুষের প্রত্যেকের বাড়িতে বয়স্করা আছেন যারা কিনা ব্যথা বেদনায় প্রচণ্ড কষ্ট পান, যেখানে বোন অ্যান্ড জয়েন্ট হেলথ নামক একটা প্রোডাক্ট যেটা কিনা 4,000 টাকা দাম, সেটা আমরা 2,000 টাকার বিনিময়ে পেয়ে যাই। একটা ওয়ার্ল্ড ফেমাস মাশরুমের উপর দারুণ প্রোডাক্ট, আমাদের এই সময় অ্যান্টিবডি তৈরি করার জন্য চাগা ইজ দ্য বেস্ট সাপ্লিমেন্ট, যেটা 3,000 টাকা দাম, সেটা আমরা 2,000 টাকার বিনিময়ে পেয়ে যাই। আমাদের একটা কম্বো প্যাক করে দেওয়া হয়েছে যেটা কিনা অসাধারণ, ফার্স্ট
মিনারেলস যে কোনো বডিতে ডিজিজকে রিকভারি করতে হলে ব্যালেন্সিং দ্য সেলে যিনি কাজ করেন তার নাম হলো মিনারেলস। তো সেরকম একটা কেএমডি 50 ml 950 টাকা দাম, একটা সোলার এনার্জি যেটা D3 যেটা 950 টাকা দাম, এবং একটা ট্রিপল ট্রেমসুল 15 ml, এই তিনটেকে কম্বোতে আপনি মাত্র 2000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। তো এটাও একটা সুন্দর ডিল। নেক্সটই বলি আমি ট্রিপল ট্রেমসুল 15 ml যেটা আপনার 2000 টাকার বিনিময়ে আপনি পেয়ে যান, 1900 একটা অ্যাকাউন্ট 2000 টাকা 4000 টাকা দামের প্রোডাক্ট, যেটা 2000 টাকায় পেয়ে যান। ট্রিপল ট্রেমসুল 30 ml যেটা 4000 টাকা দাম, সেটাও আপনি 2000 টাকার বিনিময়ে এক পিস পেয়ে যান। ট্রিপল ট্রেমসুল ক্যাপসুল যেটা কিনা ট্যাবলেট, সেটাও আপনার 4000 টাকা দাম, যেটা আপনি 2000 টাকা বিনিময় পাবেন। এবং খুব ভালো প্রোডাক্ট বোন অ্যান্ড ডবল স্টেমসুল পাউডার, স্টেমসুলের জন্য এতক্ষণ দেখেছিলাম ট্রিপল ট্রেমসুল, এবার হলো ডবল স্টেমসুল যেটা কিনা খুবই ভালো কাজ করে। 3000 টাকার প্রোডাক্টটি আপনি 2000 টাকার বিনিময় পাওয়া যান। বাচ্চাদের জন্য আমাদের কোম্পানি আর একটা কম্বো প্যাক রেখেছে, যেটা কিডস গ্রোথ পাউডার এবং সোলার এনার্জি ড্রপ, ভিটামিন D3 এবং কিডস গ্রোথ, দারুণ বেটার, কারণ বাচ্চাদের ইমিউনিটিটাকে কভার করতে এবং তাদের একটা গ্রোথকে বজায় রাখতে এই কিডস গ্রোথ এবং সোলার এনার্জি ড্রপ কিন্তু অসাধারণ। তো এরকম 14-15 প্রোডাক্ট, এর সঙ্গে অ্যাগ্রো কিট আছে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে আমি অ্যাজ এ এক্সাম্পল দেখাতে পারলাম না, কিছু ফেসিয়াল কিট আছে, কিছু অ্যান্টি এজিং কিট আছে, যে সবগুলো নিয়ে 15টা চয়েস আছে। এই 15টা চয়েস আপনি কিন্তু মাত্র সবটারই দাম মোর দ্যান 4000 rupees, এই 4000 rupees এর প্রোডাক্টটা কিন্তু আপনি 2000 টাকার বিনিময়ে পেয়ে যান। শুধু এখানে শেষ নয়, 2000 টাকায় একটা প্রোডাক্ট, 2000 টাকার বিনিময়ে একটা 4000 টাকার প্রোডাক্ট পাওয়াটাই কিন্তু সবথেকে সবকিছু নয়, যেখানে আমি একটা সিস্টেম পাই যে সিস্টেমে রিপারচেস পয়েন্ট মানে RP হলো 100 এবং বিজনেস পয়েন্ট যেটা হলো 400। তো রিপারচেস পয়েন্ট এবং বিজনেস পয়েন্ট 100 এবং 400 বলছে, যদি আপনি এখানে একটা সিস্টেমকে অ্যাডপ্ট করতে পারেন এবং সেই সিস্টেম অনুযায়ী যদি আপনি একবার শুরু করতে পারেন, তাহলে লাখ টাকার রোজগার এক মাসের মধ্যে চলে আসে এবং আপনার কাছে থাকে মাসে একটা নয় পাঁচ রকমভাবে 5 বার ইনকাম পাওয়ার সুযোগ। তো আমরা জানি যারা চাকরিজীবী হয় সাধারণত তারা মাসে একটাই রোজগার পান। তো আপনার ভাবুন, একটা পকেট থেকেই আপনার মাসের যাবতীয় খরচ, কিন্তু আপনার কাছে যদি এরকম 5খানা পকেট থাকে যেখান থেকে সংসারে 10টা খরচকে ইজিলি আপনি মেনটেন করতে পারবেন, তো দেখে নেওয়া যাক মাসে 5টা ইনকাম কিভাবে আমরা পেতে পারি। এখানে আমরা উইকলি একটা ইনকাম পাই, যেখানে টিউজডে থেকে আমাদের সপ্তাহ মানে উইক শুরু হয় এবং নেক্সট ওয়েডনেসডে সেটা কিন্তু শেষ হয়, মানে বুধবার থেকে শুরু হলো আর পরের মঙ্গলবারে গিয়ে শেষ হলো, যেখানে মঙ্গলবারে শেষ হলো সেটার পে আউট কিন্তু আমরা বৃহস্পতিবার মানে থার্সডে আমরা পেয়ে যাই। তাহলে সপ্তাহে যদি একটি করে পেমেন্ট পাওয়া যায় তাহলে মাসে 4টি পেমেন্ট টিসার এগেনস্টে পাচ্ছে না এই রিপারচেস পয়েন্টের এগেনস্টে। তো আমি দেখে নিই কিভাবে সেটা পাওয়া যায়। এর জন্য একটা সুন্দর জাস্ট ছোট্ট ফর্মুলা দিয়েছে, 2:1 or 1:2 এবং দেন 1:1। তো আমি ফার্স্টে দেখি কি এই 2:1 বা 1:2, আমি ধরে নিলাম আমি যে কিনা জয়েন করেছি, তো আমি একজন এস জয়েন করেছি কি না 4000 টাকার বিনিময়ে আমি 4000 টাকার প্রোডাক্ট পেয়েছি 2000 টাকার বিনিময়ে। তো আমি যখন 2000 টাকা দিয়ে জয়েন করলাম, আমার তো রিলেটিভ আমার তো প্রতিবেশী সবাই আছে, তারাও এরকম ইনকামের মধ্যে আসতে চায়, তো এরকমই আমি প্রথম 3 জন ব্যক্তিকে এই প্ল্যানটাকে প্রমোট করলাম বা শেয়ার করলাম। ধরে নিলে নাম্বার 1, নাম্বার 2 যে কোনো একদিকে 1 এর নিচে অথবা 2 এর নিচে যে কোনো একদিকে, নাম্বার 3 কে আমি রাখলাম,
যদি আমি নাম্বার 3 কে এদিকে রাখি তাহলে দেখুন এই রকম হয় 2 আর 1 মানে একদিকে দুজন একদিকে একজন যদি আমি নাম্বার 3 কে অপোজিট দিকে রাখি তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই ধরে নিলাম আমি নাম্বার 3 কে এই দিকে রাখলাম তাহলে কিন্তু এই সেম এই দিকে 1 এই দিকে 2 মানে 1:2 আর 2:1 যে কোনো একদিকে তো আমি যখন এই দিকে রাখলাম তো এরা দুজন যখন আমাদের সঙ্গে একদিকে এবং এই যখন একদিকে যখন চলে এসেছে আমার প্রথম ইনকাম কিন্তু 200 টাকা এসেছে মানে বাইনারিতে ফার্স্ট ইনকাম আমার একদিকে একজন একদিকে দুজন এই তিনজন যখন আমার সাথে চলে এসেছে আমার ফার্স্ট ইনকাম 2:1 কিন্তু 200 টাকা এবং তারপরে ফর্মুলাটি কি বলেছে 1:1 তো 1:1 মানে আমি ধরে নিলাম এই ব্যক্তিও আমার সাথে সেম ভাবে ইনকাম করতে চায় তো তিনি যদি একজনকে আনে এবং এই দুই নম্বর ব্যক্তি তিনি যদি একজনকে আনে তাহলে কিন্তু আবার আমার বাম দিকে একজন ডান দিকে একজন মানে 1:1 এ আমি কিন্তু আবার 200 টাকা পেলাম তো আমার কাছে প্রশ্ন হলো এখানে আমি তো 200 200 400 পেলাম এনারা কি কেউ পেলেন তা আমি একটু ক্লিয়ারলি একটু ভালো করে বুঝিয়ে দিই দেখুন ফার্স্ট ফর্মুলা কি বলেছে 2:1 এ আপনি 200 টাকা ইনকাম পাবেন তাহলে এই এক নম্বর ব্যক্তির কি দুদিকে 2:1 বা কোন একদিকে 1:2 হয়েছে না আমার কিন্তু দুই নম্বর ব্যক্তি দেখুন দুদিকে 1:1 হয়েছে তাই তো কিন্তু যদি কোনোভাবে আরো একজন এদিকে যদি জয়েন হয় তবে কিন্তু এই দুই নম্বর ব্যক্তি কি সেও ইনকামের মধ্যে শুরু হয়ে যাবে মানে ফার্স্ট ফর্মুলা হলো আমার 2:1 হতে হবে দেন আমার 1:1 হতে হবে তাতেই কিন্তু আমি 200 টাকা করে ইনকাম পাবো কতদিন না প্রথম 7 দিনে যে ক্লোজিং হবে 1:1 হারে বা 2:1 হারে যেভাবেই হবে সেটাই কিন্তু আমি প্রথম 7 দিনে পাবো তো আমি ধরে নিলাম আমার এই রকম জায়গায় যে আমার বাম দিক থেকে 10 জন এসেছে এবং ডান দিক থেকে 10 জন এসেছে তাহলে 1:1 হারে আমি 200 টাকা পাই তাই তো একটু আগে আমি বললাম যে 1:1 যদি হয় 1:1 যদি হয় তাহলে আমি 200 টাকা পাই প্রথমটা 2:1 এ আমি 200 টাকা পাই এবারে আমি বলছি যে 10:10 তাহলে আমি 2000 টাকা পাই আমি জানি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে প্রথম স্টেপটা হলো 2:1 নেক্সট স্টেপটা হলো 1:1 এবং লাস্ট স্টেপটা আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি যদি আমার সপ্তাহে 10:10 হয় মানে আমি কি 10 জন 20 জন খেলেছি না এই দুই নম্বর ব্যক্তি বা তিন নম্বর ব্যক্তি চার নম্বর ব্যক্তি বা পাঁচ নম্বর ব্যক্তি তারাও যখন এই ইনকামের মধ্যে আসতে চাইছে তারাও তো প্রথম স্টেপটাই 2:1 অর 1:1 এই দুটো স্টেপে কিন্তু তারাও করছে তো সেই রকমই তারা করলেও কিন্তু আপনার উইকটা কাউন্টিং হবে 1:1 হারে ইনকামটা তো ধরে নেওয়া যাক আপনার ওয়ান উইকে বাঁ দিকের থেকে 10 জন এসেছে আর ডান দিকের থেকে 10 জন এসেছে তাহলে 10 জন 10 জনের উপর থেকে আপনি কিন্তু 2000 টাকা পার উইক কামিয়েছেন তো আমার কাছে ধরে নিলাম যদি 30 দিনে মাস হয় আর পার্টি যদি একটা করে লোক বাঁ দিকে জয়েন আর ডান দিকে জয়েন করে তাহলে কতজন জয়েনিং হয় 30 দিনের মাস তাহলে পার ডে যদি একটা করে লোক আসে তাহলে কত হয় 30টা লোক আর ডান দিকে একটা করে লোক আসে তাহলে 30টা লোক তো আমি সেই সুবাদটাকেই ম্যাথমেটিক্সে আমি করে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের সামনে যে উইকলি আমি 10টা 10টা লোককে জয়েন করেছি তাহলে আমার 2000 টাকা ইনকাম এসেছে এখানে কোনো ক্যাপিং নেই এখানে কোনো নেক্সট ডে ক্যারি ফরওয়ার্ড নেই কিছু নেই আপনার যদি একদিনে 100টা লোকও জয়েন করে মাদি টাদি গুলিয়ে তারপরেও পুরো পয়সা পাবেন আপনার যদি 500টা লোক জয়েন করে তাতেও আপনি পুরো পাবেন যদি একটা একটা লোক জয়েন করে 2:1 এর পরে তাতেও আপনি 200 টাকা পাবেন তো আমি জাস্ট একটা এক্সাম্পল ধরে নিলাম আমার উইকলি 10টা লোক জয়েন করে মাদি টাদি গুলিয়ে তাহলে আমার 2000 টাকা ইনকাম হচ্ছে তো আমাদের কাছে কটা উইক মাসে থাকে না 4টে উইক থাকে তাহলে 8000 টাকা আমি একটা মান্থলি ইনকাম পেতে পারি এটা কি যদি একটু বড় করে দেখি তাহলে কিন্তু বিরাট জায়গা
যে আমি যদি সপ্তাহে এরকম 10টার জায়গায় 30টা করে ইনকাম করি, লোক জয়েন করে, মানে এই 10টা লোক 3টে করে লোকে নিচ্ছে, তাহলে এইদিকে 300টা লোক চলে এসছে আর এইদিকে 300টা লোক চলে এসছে। তাহলে 300 লোক যখন এসে গেছে, তাহলে আমার রাফলি কত 60,000 টাকা পেমেন্ট আছে। 300 300 মানে 60,000 টাকা, তাই তো? তো এই জায়গায় আমি যদি ইকুয়ারিং অঙ্কটাকে দেখাতে পারি, যে যেভাবে নেবেন সে সেভাবে পাবেন। তো আমি জাস্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি এই ম্যাথামেটিক্সে গেলাম না, যে এখান থেকেই আমি জাস্ট ছোট করে এই 8,000 এর মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে বিপির ইনকামটা পাওয়া যায়। তো আমার 8,000 চার সপ্তাহে 8,000 টাকা একটা ইনকাম এসেছে। তো আমার সঙ্গে কতগুলো লোক জয়েন করেছে আমরা একটু জেনে নিই। তো এক সপ্তাহে যদি 20টা লোক জয়েন করে, তাহলে চার সপ্তাহে 80টা লোক জয়েন করেছে, তাই তো? এখানে এক সপ্তাহে 20টা লোক, তাহলে চার সপ্তাহে 80টা লোক, তাহলে 40:40, 40:40, তাহলে আমার 8,000 টাকা ইনকাম হয়েছে। আমার লেফটে 40 জন, রাইটে 40 জন, দিয়ে আমি 8,000 টাকা পেমেন্ট পেয়েছি। তাহলে এটা তো গেল এতক্ষণ রিপার্চেস পয়েন্টের উপরে ইনকাম, এরপরে দেখি বিজনেস পয়েন্টের উপরে কি। কারণ যখনই সে 2,000 টাকার বিনিময়ে 4,000 টাকার একটা প্রোডাক্টের জিনিস পাবে, যখন এই সিস্টেমটা পাবে, তখন সে 400 বিক্রি পাবে। তাহলে এই 40টা লোকও কিন্তু 400 করে বিজনেস পয়েন্ট পেয়েছে। তাহলে 40টা লোক যদি 400 করে বিজনেস পয়েন্ট পায়, কত হবে? আমি একটু ক্যালকুলেটিভ করে নিলাম, 400 করে 40টা লোক, তাহলে 16,000 বিপি আমার কিন্তু বাঁ দিকে এবং 16,000 বিপি আমার কিন্তু ডান দিকে চলে আসে। তাহলে 16,000 16,000 করে 32,000 টোটাল আমার বিপি এসছে ওয়েবসাইট নিয়ে, এবং 8,000 একটা আমার ইনকাম এসছে এই ছোট্ট সিস্টেমটাকে কাজে লাগিয়ে, বুঝে আছে? তাহলে আমি সপ্তাহে কতজন লোককে জয়েন করেছি? না, প্রথম বারে নিজে 2:1 কমপ্লিট করেছি, সেকেন্ড বারে 1:1 করেছি, এইভাবে বাঁ দিক থেকে সপ্তাহে 10 জন লোক, ডান দিক থেকে সপ্তাহে 10 জন লোক, মানে টোটাল 10 10 20 জন লোক কিন্তু বাই সিস্টেমে আপনার কিন্তু সপ্তাহে এসছে। তার জন্য মাসে গিয়ে কিন্তু আপনার বাঁ দিক থেকে 40 জন এবং ডান দিক থেকে 40 জন 80 জন এই সিস্টেমে চলে এসছে, যাতে কিনা 2,000 টাকা সপ্তাহে পে আউট হয়েছে। তাহলে 4 বার পে আউটে আপনি কিন্তু 8,000 টাকা পেয়েছেন। তো 4টি ইনকাম তো এখানে আমি দিয়ে দিলাম, আর পঞ্চম ইনকামটা যেটা টোটাল বিজনেস পয়েন্টের উপর ইনকাম, এখানে 16,000 16,000 বিপি মানে 10,000 10,000 বিপিতে রিপার্চেস সেকশনে কিন্তু রয়্যালটি কাউন্টিং হয়। তো অ্যাজ পার গ্যাপ, অ্যাজ পার লেভেল কমিশন, অ্যাজ পার রয়্যালটি কমিশন হিসেবে আমি কিন্তু আরো 4,000 টাকা মতন আমার একটা অ্যাভারেজ ইনকাম চলে আসে। তাহলে 8 থেকে 12,000 টাকা, 8 থেকে 12,000 টাকা আমি কিন্তু একটা ইনকামের সুযোগ ফার্স্ট মান্থেই পেয়ে যাই, শুধুমাত্র 2,000 টাকা ইনভেস্টমেন্ট করে বা একটা অপরচুনিটিকে গ্র্যাব করে, যেখানে কিনা আমি 4,000 টাকা দামের প্রোডাক্ট পেয়ে যাই, তার সাথে শুধুমাত্র আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু অনলি ফর 2,000 রুপিস। তো আমি একটু বোর্ডটা মুছে দিয়ে আমার সেকেন্ড ইনকাম বাইনারি ছাড়া যে রিপার্চেস ইনকাম আছে সেই ইনকামটা নিয়ে একটু বলতে চাই। বন্ধু, আপনারা অনেকেই বলেন যে 2,000 টাকা জয়নিং করাটা খুব অসুবিধা, তাহলে কি আমি এই ক্যারিয়ারে সাফল্য পাবো না? ডেফিনেটলি পাবো, কিন্তু 2,000 টাকায় কি বললাম, আপনার কাছে 5টা পকেটের অপশন থাকে, আর এই 400 বিপির মানে ফ্রি জয়নিং করে 400 বিপি করা, যেটা 2,000 টাকা নয় রিপার্চেস ইনকাম, সেখানে বন্ধু একটাই পকেট থাকে, যে পকেটটাকে যদি আপনি ছোট করেন, তাহলে কিন্তু ওই 10টা এক্সপেন্সেসকে আপনি সামলাতে পারবেন না। তাই জন্য আমি জাস্ট একটা মিডিয়াম সাইজের বিজনেসকে আমি জাস্ট প্রমোট করার জন্য আপনাকে বলবো। তো এই মিডিয়াম সাইজের বিজনেসটা সম্বন্ধে আমার একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, তার আগে বেশ কিছু প্রোডাক্ট আমার সামনে আছে, আমি একটু দেখিয়ে নিতে পারি। আমাদের এই কোভিড-19 সময়
আপনি মার্কেটে বলতে হবে না, শুধু বলবেন তুলসী কি জিনিস, বলবে এটা আপনি জানেন না, এটার নাম হলো সেই গোল্ড তুলসী, যেটা কিনা 30 ml বক্সে 120 BP 299 টাকা MRP-তে। এর সাথে যে প্রোডাক্টটা বেস্ট কাজ করে এই সময় অ্যান্টি পলিউশন, যেটা 300 BP 715 টাকার বিনিময়। আমরা অনেকেই জানি বাড়িতে অনেক কিছু প্রোডাক্ট আমরা ইউজ করি, আমি কি FMCG লিস্ট দেখাতে যেতে পাগল হয়ে যাবো, তবুও দেখিয়ে নিচ্ছি। দেখুন, মাথায় মাখা তেল, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ, সকালবেলা ব্রাশ করতে করতে যদি আমার পেস্ট লাগে তাহলে সেই পেস্ট, আমি যদি বলি ফেস ওয়াশ লাগে তাহলে এরকম একটা ফেস ওয়াশকে আমরা পাই, আমি বলি যদি সাবান লাগে তাহলে এরকম একটা দেখাতে পারি, যদি আমি শ্যাম্পু বলি তাহলে এরকম একটা জিনিসকে দেখাতে পারি। খুব সুন্দর জিনিসের মধ্যে বলি, আমরা অনেকে গ্রিন টি চিনি জানি কিন্তু পাই না, লিপটন ছাড়া মার্কেটে তেমন কোনো গ্রিন টি নেই, তাহলে সেইখানে যদি আমরা তুলসী গ্রিন টিকে প্রমোট করতে পারি, দ্য বেস্ট প্রোডাক্ট আমাদের অ্যান্টি অক্সিডেন্ট বডিতে দেওয়ার জন্য, দারুণ প্রোডাক্ট। আর তার সঙ্গে আমরা ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা নর্মাল পেশেন্টদের জন্য স্টিভিয়া নামক একটি মিষ্টি প্রোডাক্ট, যেটা কিনা এই চায়ের সঙ্গে খেতে গেলে খুব কাজে লাগে, সেই প্রোডাক্টটাকে ইউজ করতে পারি। আমরা পারি বেশ কিছু সার্ফ, যেটা আমাদের জামা কাপড় কাচতে লাগে, এরকম 500-এর বেশি প্রোডাক্ট আমাদের কাছে আছে, তো আমরা সেই প্রোডাক্টগুলোকে জাস্ট ফোন করছি, আমি জাস্ট মেনশন করে দিচ্ছি। এই সময় হিমালয়ান বেরি জুস, ভিটামিন সি এ ভরপুর একটা প্রোডাক্ট, সেই ভিটামিন সি প্রোডাক্টটা আমাদের এত ইনগ্রিডিয়েন্টসে ভর্তি, যেখানে ওমেগা 369 ছাড়াও ওমেগা কিন্তু রেয়ার 7 যেটা এখানে আছে, প্লাজমা মানে হোয়াইট বিসিএল তৈরি করতে এটা খুব প্রয়োজন লাগে, এবং এটাকে ডেলি ইউজের জাস্ট কিছু না, এর মধ্যে যে ক্যাপটা আছে 15 ml করে প্রোডাক্টটা, এরকম 15 ml করে আপনি যদি ডেলি দুবার জাস্ট একটু ওয়াটারের সঙ্গে ইনটেক করতে পারেন, দ্যাট ইজ বেস্ট প্রোডাক্ট। ফিমেলদের জন্য একটা দারুণ প্রোডাক্ট বলি ওমান হেলথ জুস, যে প্রোডাক্টটা সেম অ্যাজ আপনারা 1200 টাকার বিনিময়ে 450 BP-তে সেম অল টাইপের জুসের সেম দাম এবং সেম বিপি, তো এরকম একটা কমপ্লিট ওমান হেলথ প্রোডাক্ট, যেটা কিনা আপনারা পান 1200 টাকার বিনিময়ে আপনারা কিন্তু 450 BP পান, যেখানে আমরা জানি গাইনো ইস্যুস এবং ক্যালসিয়াম আয়রন হিমোগ্লোবিন টোটালটাকে কভার করতে, হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে কিন্তু এরকম ওমেন হেলথ একটি প্রোডাক্ট খুব ভালো কাজ করে। একটু বাড়ির বয়স্কদের জন্য যারা পেইন নানান রকম আর্থারাইটিসের সমস্যায় ভুগছে তাদের জন্য অর্থোকেয়ার জুস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট, সেম অ্যাজ প্রাইস 1199 টাকা 450 BP-র মাধ্যম দিয়ে আসেন। এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য সুগার কন্ট্রোল জুস, ওয়াও ইটস আ গ্রেট গ্রেট প্রোডাক্ট এবং হিউজ ডিমান্ডেবল প্রোডাক্ট, সেম অ্যাজ 1199 টাকায় 750 ml করে দুটো, যেখানে 450 BP-র মাধ্যম দিয়ে পাওয়া যায়। তো আমি জাস্ট এতগুলো প্রোডাক্ট দেখালাম, এবার জাস্ট একটু সিস্টেমটাকে দেখিয়ে দিই কিভাবে আপনি এই সিস্টেমে ভালো একটা ইনকাম জোনে যেতে পারেন। তো প্রথমেই যদি বলি যে আপনাকে একটা লক্ষ্য ঠিক করতে হবে, সাপোজ ধরুন আপনার বাড়ি এমন একটা জায়গায় মিডল অফ দ্য রোড, যেখানে লেফট সাইডে জিটি রোড, রাইট সাইডে স্টেশন রোড, তো আপনি যদি ডিসাইডেড না করেন আমি কোন দিকে যাব, আপনার লেগস বা আপনার ব্রেন বা আপনার বডি ওই দিকে মুভমেন্ট হবে কি, আপনি ভাবেন দাঁড়ান একটু ভাবি আর দুদিন যাক তারপর ডিসিশনটা নেব, তো একটা স্টেজ আপনি ঘর থেকে বেরিয়ে এসেছেন, ঘরের এক্স্যাক্টলি একদম এক্সট্রিম পয়েন্টে দাঁড়িয়ে আছেন, রাইট স্টেশন লেফট জিটি রোড, এরপরেও যদি আপনি ডিসিশন নিতে লেট করেন যে আমি কোন দিকে যাব, তো আপনার দুটো পা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, তাতে কিন্তু আপনি কোনো দিকেরই থাকছেন না এবং তাতে কিন্তু আপনার কাছে বিপদ খুব সামনে চলে আসছে। তো সেই জন্য বলি আপনাকে আইদার ডিসাইড করতে হবে আমি স্টেশন রোড যাবো, আইদার আমায় ডিসাইড করতে হবে যে আমি জিটি রোড যাবো, দ্যাট মিন্স আমি
কেভার সঙ্গে যুক্ত থাকলে এই কোভিড-19 এর যুগে যেখানে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে, যেখানে বাইরে ভ্যাকেন্সি নেই, যেখানে রোজগারে কোনো জায়গা নেই, যেখানে চাকরি নেই, যেখানে সবকিছু বন্ধ, সেই সময় একটা ভয়, বাইরে একটা রাক্ষস আছে যে কিনা দেখলেই ধরে ফেলছে, মানে যাদের ইমিউন সিস্টেম ডাউন তাদের কিনা কোভিড আক্রান্ত হচ্ছেন এবং তারা কিনা হসপিটালাইজড, তাহলে বাঁচাটা একটা বড় সমস্যা। ফিল করুন এই সময় আপনি এইরকম কেভার মতন একটা প্ল্যাটফর্ম বা অপরচুনিটি কেউ আপনাকে দিয়েছে, বাট আপনি সেজন্য বলছেন একটু ভেবে নিন, একটু দেখে নিন, একটু চিন্তা করে নিন, মানে আপনি জাস্ট এক্সট্রিম পয়েন্টে চলে এসেছেন, আপনার কাছে ফোকাস এখনো ক্লিয়ার নয়, আমি কেভা করব নাকি এই সিচুয়েশনের উপর দালে হাত রেখে আমি বসে বসে ভাবো যে এক্স্যাক্টলি আমি কি করা উচিত, কিভাবে আমার চলবে, এইটা কাজে কি কারোর সামনে কেউ আপনাকে সাহায্য করবে? কারণটা সবার কাছে সেম সিচুয়েশন, পরিস্থিতিকে সামনে রেখে আমি বলবো এই অপরচুনিটিকে যদি আপনি গ্র্যাব করতে পারেন তাহলে আপনার কাছে অপশন আছে কি কেভার মতন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যাবতীয় এখানে কিন্তু পেতে পারেন, ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য যাবতীয় প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পেতে পারেন, এগ্রিকালচারের যাবতীয় প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পেতে পারেন, কসমেটিক্সের যাবতীয় প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পেতে পারেন। তো এরকম একটা অপরচুনিটিকে যখন আপনি গ্র্যাব করছেন, শুধু আপনি নয় আপনার সঙ্গে আপনার সোসাইটির বহু ফ্রেন্ড সার্কেল, বহু নেবার, বহু স্ট্রেঞ্জার যারা কিন্তু আপনার দ্বারা উপকৃত হবে, কারণটা এই প্রোডাক্টগুলো তাদের কাছে এই অপশানটা বা এই অপরচুনিটিটা হয়তো কেউ এনে দেয়নি, আপনার দ্বারা এতগুলো মানুষের সেখানে কিন্তু সুযোগ বা অপশান বা অপরচুনিটি একটা খুলে যাবে। তো বন্ধু আমি দেরি না করে জাস্ট শুরু করি কি করে আপনি মেইনটেইন করবেন। সাপোজ ধরেন এই মাসটা মে, অরিজিনালি মে, তো মে মাসে আমি ধরে নিলাম আমার লেফট হ্যান্ড সাইডে 5 জন বন্ধু এবং রাইট হ্যান্ড সাইডে 5 জন বন্ধুকে আমি জাস্ট কিভা সিস্টেমে জয়েন করিয়েছি, আর তাদের বলেছি সপ্তাহে 2 জন করে ওই রিপার্চেস সিস্টেমের মাধ্যম দিয়ে আসো বা কোনোভাবে জয়নিং করো। সো সেইখানে আমি সপ্তাহে যদি 2 জন করে আনি তাহলে 1 মাসে 8টা থেকে 10টা মানুষ আসে, তো ধরে নিলাম এই 5টা মানুষ 1 মান্থ মানে এন্ড অফ দ্য মে ওনারা 2টো করে মানুষ এনেছেন, তাহলে টোটাল 10 জন মানুষ এসছে আপনার লেফট হ্যান্ড সাইড থেকে, এবং সেম অ্যাজ 2টো করে মানুষ এসে মান্থের শেষে 10 জন মানুষ এসছে রাইট হ্যান্ড সাইড থেকে। তো জুনের ওপেনিং কি হবে, তাহলে জুনের ওপেনিং এর সেম অ্যাজ এই 10 জন আমার বাঁ দিকে, কালিটাকে চেঞ্জ করুন সুবিধা হবে, জুনের ওপেনিং এ 10 জন আমার বাঁ দিকে এবং 10 জন আমার ডান দিকে আছে। এই 90 ডেজের খেলাতে মজাটা দেখুন, এই 10 জন যদি অন অ্যান অ্যাভারেজ 10টা করে মাসে মানুষ নিয়ে আসে তাহলে কটা মানুষ হয়, ওই সেম অ্যাজ 2টো ফর্মুলা করে তাহলে 100 মানুষ কিন্তু আপনার সিস্টেমে বাঁ দিকে এবং 100 মানুষ আপনার সিস্টেমে কিন্তু ডান দিকে চলে এসছে, বুঝে গেছে? তো আমি অলরেডি 60 ডেজ কমপ্লিট করে ফেলেছি, লাস্ট ইজ আর 90 ডেজ, তো 90 ডেজ মানে জুনের পরে জুলাই, সেম অ্যাজ জুলাই মান্থে যদি এই 100টা লোক 10 জন করে নিয়ে চলে আসে তাহলে 1000 লোক কিন্তু আপনার সিস্টেমে চলে এসছে বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে, ভাবুন 1000 লোক আপনার বাঁ দিকে, 1000 লোক আপনার ডান দিকে। তো এই 1000 ব্যক্তি 90 ডেজে যখন আপনার সিস্টেমে চলে আসে, এই 1000 ব্যক্তিকে দিয়ে আপনি কিভাবে কাজ করাতে চান, অনলি ফর দেখুন খেলাটা, আমি জাস্ট একটু ক্লিয়ার করার জন্য বোর্ডে কি পুরোটা কভার হচ্ছে, তাহলে এই জায়গায় জাস্ট আমি একটু বলতে চাই 400 পিপি করে আমরা যদি 25 ডেজ
400 বিক্রি করে রেগুলার মানে পার ডে যদি আমরা করি 25 ডেজ তাহলে কত হবে 10000 বিপি আমার সেল পে হাফ রাইট তো আমি যে ছোট এই অঙ্কটাই বলছি এই 400 বিপি করে 25 দিন মানে 90 ডেজ এর ফর্মুলা লাস্ট 30 ডেজ মানে 25 ডেজ যদি 400 বিপি করে 25 দিন করা যায় তাহলে 10000 বিপি এক একজন মানুষের হয় তো আমি জাস্ট একটু ক্যালকুলেটরের সাহায্য নেব 10000 মানে 4টি শূন্য রাইট 10000 গুণিতক আমার বাড়িতে কতজন ব্যক্তি আছে না 1000 জন ব্যক্তি তো আমি 1000 কে লিখলাম তো আমি একটু জাস্ট বলবো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা যে কতজন কটা শূন্য না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তারপরে কিন্তু এক মানে 1 crore বিজনেস ভাবুন 1 কোটি বিপি তার মানে আমি জাস্ট এটাকে করে দিই গুণিতক 10000 বিপি 10000 বিপি তাহলে আপনি কিন্তু 7টা শূন্যের মালিকানা হচ্ছেন 3টি 3টি 6টা 7টা মানে 1 crore বিপি 1 crore বিপি স্যার এই জায়গা থেকে আমি আপনাদের বলি আমার যেসব হার্টলাইনদের বলেছিলাম আমাদের অনেকেরই স্বপ্ন থাকে 1 কোটি বিপি 1 কোটি বিপি বোথ সাইডে ম্যাচিং করব তো আমার কালে ছোট্ট একটা জিস্টের মতো অঙ্ক আমার কাছে কি লাগে না 2000 টোটাল অ্যাক্টিভ 2000 টোটাল অ্যাক্টিভ আমার কাছে স্ট্রেংথ লাগে আর তারা কিনা 400 করে 25 দিন বিপি করে মানে 10000 বিপি তাহলে 1000 ব্যক্তি যদি 10000 বিপি এক মাসে কমপ্লিট করে তাহলে 1 কোটি বিপি 1 কোটি বিপি দ্যাট মিন সিলভার চেয়ারম্যান ক্লাব আমি যদি একটু দেখাতে পারিতাম তাহলে আমার ইমিডিয়েট সিনিয়র মিস্টার মানিক অধিকারী যে কিনা সিলভার চেয়ারম্যান ক্লাবে কিনা লাস্ট 3 ইয়ার্স মেনটেন করছেন সিলভার চেয়ারম্যান ক্লাব যিনি লাস্ট ইয়ার যে এপ্রিল 2021-এর ভাউচার এসছে যেখানে 18,50,000-এর ওপরে মাসে ইনকাম করে তো আমি জাস্ট অ্যাভারেজ বলতে পারি এই বিপিতে আপনি কিন্তু মাসে 4 থেকে 5 লাখ ইনকাম করাটা মাসে কিছুই না তো আমি আরেকটু যদি ছোট করে বন্ধুদের ভাবতে বলি সেখানে কিন্তু ভাবুন আপনি যদি এইটাকে মেনটেন করতে পারেন যে 400 বিপি প্রতিদিন আমি করব আপ টু 25 ডেজ একটা টোটাল মান্থে তাহলে 10000 বিপি কিন্তু আপনার প্রতিদিনই সম্ভব আর এই সেন্টারকে আনার জন্য কিন্তু আপনারা ওই রকম একটা বাইনারি বা জেনারেশন প্ল্যান ছেড়ে যদি বাইনারিতে প্রভাব করেন যে সপ্তাহে দুটো জয়েনিং 2000 টাকার তাহলে কি হচ্ছে মাসে 8টা থেকে 10টা জয়েনিং চলে আসছে এই 10টা জয়েনিংকে যদি 8টা তো 400 রুপি পেয়ে গেছে কিন্তু মাসে একটা তাদের শুধু বলুন 10টা ছেলেমেয়েকে এরকম আনতে যাতে তারা ওই সিস্টেমে ইনকামটা পায় তো ওই সিস্টেমে তারা যদি 10 জন 10 জনকে আনে তাহলে 100 জন আর এই 100 জন যদি 10 জনকে আনে তাহলে 1000 জন চলে আসে আর এই 1000 জন যদি এইভাবে 10000 বিজনেস এক মাসে মেনটেন করতে পারে তাহলে কিন্তু কেভার সিস্টেমে তার 1 কোটি 1 কোটি বিপি ম্যাচিং কমপ্লিট হয় তো আশা করি এরকম একটা সুন্দর ইনফরমেশন আপনাকে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে ধন্যবাদ থ্যাংক ইউ নমস্তে দিল সে কেভার